নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামীকাল 16 আগস্ট শুক্রবার, দৈনিক রাশিফলের ভিডিও এটি। মেষ টু মীন কী ফল পেতে চলেছে, আগামীকাল কোন কোন দিকগুলো আপনাদের শুভ যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। 4টি রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। 6টি রাশির ক্ষেত্রে সৌভাগ্য লাভ হতে চলেছে এবং 2টি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। আমি এখানে মেষ টু মীন 12টি রাশির ক্ষেত্রেই আমি আলোচনা করব এবং যে 4টি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তার টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টাও এই ভিডিওতে আমি জানাব। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। দেখুন, আগামীকাল বৃশ্চিক রাশি রয়েছে, 2:44 থেকে ধনু রাশি শুরু হচ্ছে, অর্থাৎ 2:44 আগে পর্যন্ত যারা জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি, 2:44 পর থেকে আপনার ধনু রাশি আগামীকাল রয়েছে। শুক্রবার রয়েছে এবং দ্বাদশী তিথি রয়েছে, পূর্ব সারা নক্ষত্র রয়েছে আগামীকাল, অর্থাৎ 12:43 পর্যন্ত পূর্বসারা নক্ষত্র রয়েছে, তার আগে 12:43 আগে পর্যন্ত মূলা নক্ষত্র আগামীকাল দেখা যাচ্ছে। এবং আগামীকালে যে রাহুকাল যেটা রয়েছে আগামীকাল, সেটা 10:30 থেকে, সকাল 10:30 থেকে 12 পর্যন্ত রাহুকাল রয়েছে, অর্থাৎ এই সময়টা আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। রাহুকালটা কি জানেন, যে কোনো কাজ, আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। তাতে কোনো ড্রিল রয়েছে বা কোনো গুরুত্বপূর্ণ সই রয়েছে, এখানে আপনারা এগাবেন না। আগামীকাল দেখুন কোন কোন নক্ষত্রে ভালো যেতে পারে। দেখুন, হস্তা নক্ষত্র, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র, বিশাখা, আপনার উত্তর ফাল্গুনী, অশ্লেষা, হস্তা, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয় তাহলে কিন্তু আগামীকাল দিনটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু হবে। আগামীকাল আপনারা উত্তর দিকে যাত্রা করবেন না, আর যদি নিতান্তই উত্তর দিকে আপনাদের যাত্রা করতে হয় সেক্ষেত্রে একটু দুই মুখে নিয়ে আপনারা যাত্রা করুন, সেটাতে কিন্তু আপনাদের লাভকারী 100% হবে। উত্তর দিকে যাত্রার নিষেধ রয়েছে, যদি যেতেই হয় আপনারা অবশ্যই অল্প হলেও মুখে দই দিয়ে বেরান, তাতে কিন্তু আপনাদের যে কোনো কাজ সফলতা কিন্তু 100% পাবেন। এবার আসা যাক আগামীকাল 16 আগস্ট শুক্রবারের দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন কেমন যাবে, যে 2টি রাশির ক্ষেত্রে আমি সাবধানতার কথা বলছি আবারও বলবো, অ্যালার্ট থাকুন, বিপদ আসবে না। আপনি যখন জানতে পারবেন কি না যে আগামীকাল দিনটা কিছুটা হলো সমস্যা রয়েছে, অবশ্যই সতর্ক থাকুন। এবং যে 4টি রাশির কথা বলবো, লটারি অবশ্যই আপনারা প্রচেষ্টা করতে পারেন, শুধুমাত্র লটারি না, আপনার শেয়ার মার্কেট, ফাটকা, স্টক মার্কেট, যে কোনো দিক থেকে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর যারা অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান অবশ্যই করুন। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির আগামীকাল দিনটি কিন্তু মোটেও কিন্তু শুভ কিন্তু নয়। মেষ রাশির
মানসিক দুশ্চিন্তা বাড়বে, আপনি কোনো পরিবারের সাথে মতবিরোধ মতপার্থক্যে জড়িয়ে পড়তে পারেন, আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং বড় কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না। অর্থাৎ দুটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। আপনাদের আগামীকালের যে শুভ রঙ সেটা হচ্ছে সবুজ। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশি লটারি ফাটকা শেয়ার বাজার যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 8:42 থেকে 9:54 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের শুভ রং সাদা আগামীকালের জন্য। মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকাল আপনাদের কাজের মধ্যে খুব ব্যস্ততা থাকবেন এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন। আগামীকাল ডুবে গেছে এমন কোনো দীর্ঘদিন আটকে গেছিলো এই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে অরেঞ্জ কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধি আপনাদের হতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভ রয়েছে এবং কোনো সম্পত্তি বা প্রপার্টি থেকে কোনো বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের শুভ রং সেটা হচ্ছে সাদা। এরপর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকাল সন্তান ক্ষেত্র শুভ রয়েছে, ব্যবসাতে বড় ধরনের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং দীর্ঘদিন যে কাজ আটকে ছিল সেই কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির। আপনাদের শুভ রং ক্রিম কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। আপনাদের মানসিক চিন্তা কিছুটা হলেও কমবে, স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো, আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, বিজনেস ক্ষেত্রে ভালো এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আগামীকাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে সবুজ। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কোনো বড় ধরনের আপনাদের প্রপার্টি থেকে লাভ হতে পারে এবং কোনো পুরাতন বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু রয়েছে। আপনাদের আগামীকালের শুভ রং সেটা হচ্ছে গ্রে কালার, আগামীকালের জন্য আপনাদের রংটা শুভ। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা, স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 9:43 থেকে 10:23 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ রং সেটা হচ্ছে
ব্লু নীল কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে 2:44 আগে পর্যন্ত আপনাদের মানসিক চাপ থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো সই আপনারা করবেন না, বা কোনো গুরুত্বপূর্ণ কাগজ আপনাদের হারিয়ে যেতে পারে, এবং আপনাদের এই সময় মানসিক টেনশান এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের শুভ রং সেটা হচ্ছে গোলাপি। গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য কিন্তু শুভ। এরপর রাশি মকর রাশি। মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের মানসিক টেনশন দূর হবে, লটারি শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির টার্গেট নাম্বার 1, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 9:18 থেকে 10:04 পর্যন্ত সময়টা শুভ। 9:18 থেকে 10:04 আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের ক্রিম কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। 4 রাশি আপনার কুম্ভ রাশি, অর্থাৎ লটারি প্রাপ্তিতে। দেখুন, বৃষ রাশি 1, 2 বৃশ্চিক রাশি, 3 আপনার মকর রাশি, 4 আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ রং লাল। আপনাদের আগামীকালে যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 8। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9:12 থেকে 9:46 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ কুম্ভ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি আগামীকাল লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এবং ধনু রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটি যথেষ্ট ভালো, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সম্পন্ন হবে, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ভালো, বৈবাহিক জীবন এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। প্রতিযোগিতামূলক যাদের কাজ রয়েছে সেখানে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। আপনাদের যে শুভ রং আগামীকালের জন্য সেটা হচ্ছে আকাশী, আপনাদের ক্ষেত্রে আগামীকাল এই রংটি অত্যন্ত শুভ। অর্থাৎ 16 আপনার অগস্ট এই 12 রাশির আপনার কেমন যাবে তার একটা পূর্বাভাস আমি দিলাম, কারণ অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকদা এই যে অর্থপ্রাপ্তির বলছেন আমার কেন হচ্ছে না। আমি আবারও বলবো, যারা ভিডিওটি দেখছেন না, কলিযুগে একমাত্র অর্থপ্রাপ্তি কারকগ্রহ হচ্ছে রাহু। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং আপনারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু 3 বৃদ্ধি কিন্তু করবে। আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।